আসসালামু আলাইকুম আজকে বিপ্লবতর বাংলাদেশে আমাদের জন্য নতুন পরিকল্পনা ও প্রয়োজন সিদ্ধান্ত আমি আমার কিছু মন্তব্য কিছু মতামত আপনাদের সামনে হাজির করছি আমি ধরুন বিশ পঁচিশটা বক্তব্যে এই দিকগুলো তুলে ধরব কিভাবে বাংলাদেশের আইডেন্টিটি কনস্টিটিউশন গভর্নমেন্ট শিক্ষা ব্যবস্থা ইত্যাদির আমূল পরিবর্তন সাধন করে একটা উন্নত গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তোলা যায় আজকের যে শিরোনাম আপনারা দেখছেন আগামী দিনের বাংলাদেশ পরিকল্পনা ও সিদ্ধান্ত আজকে আমি ভূমিকাটা রাখছি কাল থেকে আমি এক দুই করে বিষয়গুলো আলোচনা করবো কি কি পরিকল্পনা উচিত কি কি গ্রহণ করা উচিত শুধু এই অন্তবর্তীকালীন সরকারকেই নয় ভবিষ্যতের সরকারকেও এই কাজগুলো করতে হবে আমি দেশে একটা আমূল বৈপ্লবিক পরিবর্তনের চিন্তা করছি গতানুগতিক ভাবে সেই আওয়ামী লীগ জাতীয় পার্টি যা করেছে সেখান থেকে আমাদের অনেক দূরে সরে আসতে হবে দয়া করে আমার অনুষ্ঠানগুলো দেখবেন আজকের ভূমিকাটা একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন আমি আগামী দিনগুলোতে কি কি বিষয় আলোচনা করব আমার কাছে কিছু অনুরোধ এসছে একজন উপদেষ্টা সহ ডক্টর একজন উপদেষ্টা সহ আমাকে কয়েকজন পরামর্শ দিয়েছেন যেন আমি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাই এবং এই ধরনের পঞ্চাশ বা একশোটা ফ্রেমওয়ার্ক এর মাধ্যমে আমরা সরকার এবং জনসাধারণ মিশে জনগণ মিলে সুশীল সমাজ শিক্ষিত সমাজ সবাই মিলে একটা নতুন শাসনতন্ত্রের আমরা ফ্রেমওয়ার্ক তৈরি করব এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের কি ধরনের সরকার শাসন করবে বা বাংলাদেশের দেখাশোনা করবে রাদার আমরা আলোচনা করব। বিভিন্ন মতের মাধ্যমে তৈরি হবে সেটা এবং তাহলে আমরা একটা সমৃদ্ধিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারব। আপনারা জানেন পাঁচই আগস্টের বিপ্লবের পরেও আওয়ামী ভারতীয় ষড়যন্ত্রকারীরা নিশ্চুপ নেই তারা ইতিমধ্যেই চেষ্টা করেছে দশই অগাস্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে তথা কথিত আদালতের মাধ্যমে একটা কুদেতা করতে ইংলিশ সরকারকে অপসারণ করতে এবং দিল্লি থেকে হাসিনা এবং আমেরিকা থেকে তার পুত্র সজীব জয় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমান্বয়ে বিশদ্ঞা করে যাচ্ছিল তো বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন উনি সাবেক সেক্রেটারি ছিলেন ফরেন মিনিস্ট্রিতে উনি খুব একটা কঠোর ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সে হুঁশিয়ারি হুঁশিয়ারিটা কাজে আসছে এখন খুব দো টানায় পড়েছে হাসিনাকে নিয়ে দেশের ভেতরে এবং বাইরে ভারতের তুমুল সমালোচনা হচ্ছে যে খুনি একজন লুটেরা নরেন্দ্র মোদি সে আশ্রয় দিয়েছে জন্য হয়ে দাঁড়াবে এটা কাল এবং ভারত কি করবে তারা হয়ে পড়েছে যাই হোক আমাদের এই দিশেহারা হওয়ার ব্যাপারটাকে ব্যাপারটার সম্পূর্ণ সুযোগ গ্রহণ করতে হবে পাঁচই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশ দ্বিতীয়বার সম্পূর্ণ স্বাধীন হলো তবে উনিশশো পঁচাত্তর ও উনিশশো এর স্বাধীনতা ভারতপন্থী আওয়ামীদের দ্বারা হয়েছে। এবং এবং নভেম্বর প্রধানমন্ত্রী হওয়া উনিশশো একানব্বই সাল এ দুটোকে আমি বলতে পারি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রয়াস জিয়াউর রহমানকে ভারতপন্থী হোসেন মোহাম্মদ এরশাদ নির্মম ভাবে হত্যা করিয়েছে এবং খালেদা সরকারকে কিভাবে ভারতপন্থী হাসিনা নাজেহাল করে দশ বছর তার বিরুদ্ধে লাগাতার হরতাল আন্দোলন এবং লগি বৈঠা দিয়ে সন্ত্রাস করে খালেদা জিয়া সরকারকেও ফেলে দিয়েছিল এবং ভারতের আহ সাহায্যে ওয়ান ইলেভেন তথা কথিত ওয়ান ইলেভেন বা দুই সালের এগারো জানুয়ারির এগারো তারিখে একটা ভারতপন্থী সামরিক বিদ্রোহ ঘটিয়ে তারা পরে হাসিনাকে সুকৌশলে ক্ষমতায় নিয়ে আসলো দু সালের পাতানো নির্বাচন দিয়ে সেই নির্বাচনের একজন কমিশনার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড সাকাওয়াত হোসেন আপনাদের একটু মনে করিয়ে দিলাম দুবার আমাদের এই স্বাধীনতার প্রয়াস নস্বাদ হয়েছে জিয়াউর রহমানকে হত্যা করলো এরশাদ এবং খালেদা জিয়ার সরকারকে ভারতপন্থী হাসিনা উৎখাত করলো হাসিনা উৎখাতের পরেও ভারতপন্থীরা এখনো সক্রিয় যেটা বললাম এদের কঠোর হাতে দমন ও নিশ্চিন্ন করতে হবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করে চিরতরে চিরদিনের জন্য বাংলাদেশে যেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বলে কোন সংগঠন দাঁড়াতে না পারে পুলিশ লীগ তো অবশ্যই নয় আমলা লীগ তো অবশ্যই নয় এগুলোকে সমলে উৎপাট করতে হবে এরা কিন্তু এখনো কে বসে আছে সামরিক ছাউনিতেও আছে জেনারেল অনেক অধিকাংশ জেনারেল হাসিনার আশীর্বাদ পুষ্ট পুলিশ বিভাগেও আছে আমলার ভেতরেও আছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর গুলো যারা যাদেরকে নিয়োগ করেছিল তারাও এখনো বহাল আছে অপসারণ করতে হবে এবং তাদের প্রাপ্য শাস্তি লং টার্মের জেল সেন্টেন্স সহ কঠোর শাস্তি দিতে হবে নইলে কিন্তু আবার এই স্বৈরাচারীর সমর্থকেরা রিয়াকশনারি যারা প্রতিক্রিয়াশীল লোকগুলো কিন্তু এখন ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলেই তারা ছবল মারবে সুতরাং ছবল আগেই তাদের দাঁত ফেলে দিতে হবে এবং তাদেরকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে একেবারে নির্মূল করতে হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার পরে আমাদের দেশ গড়ার পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি এ বিষয়ে একটা দীর্ঘস্থায়ী আলোচনা করব একটা সিরিজ হিসাবে আমার আলোচনাগুলো বিভিন্ন পর্বে আপনাদের সামনে উপস্থাপিত করব আপনাদের অভিমত জানার জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার বহু জ্ঞানী লোক বাংলাদেশের ভেতরে এবং বিদেশে আছেন আমি আশা করি সবাই এ বিষয় নিয়ে সুচিন্তিত বক্তব্য দিবেন দর্শক শ্রোতারাও এ বিষয়ে বহু বহু মূল্যবান মতামত দিতে পারবেন এবং দেবেন বলে আমি আশা করি আমাদের পরিশ্রমে আমরা স্বাধীন বাংলাদেশকে একটা উন্নত গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্রে পরিণত করব ইনশাল্লাহ এখন আমি কোন কোন বিষয়ে আলোচনা করব, সেগুলোর একটা লিস্টই দিচ্ছি আজকের এই ভূমিকাতে আমি মনে করি যে বিষয়গুলো নিয়ে আলোচনা দরকার তার এক নম্বর হচ্ছে আমাদের আত্মপরিচয় বা আইডেন্টিটি আমাদের দেশে কিন্তু কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সমস্যা নেই সব সমস্যার মূলে রয়েছে আমাদের ক্রাইসিস অফ কালচার এবং ক্রাইসিস অফ আইডেন্টি যেটা আমি আগেও বলেছি এই আমার যে ফিফটি ইয়ার্স অফ বাংলাদেশ বইটা যেটা ম্যাকমিলান বের করেছে সেখানে আমি বলেছি সাবটাইডল হচ্ছে ক্রাইসিস অফ কালচার ডেভেলপমেন্ট গভর্নেন্স অ্যান্ড আইডেন্টিটি এই চতুর্মুখী ক্রাইসিস সংস্কৃতি উন্নয়ন শাসন ব্যবস্থা এবং আমাদের আত্মপরিচয় সুতরাং আমাদের যে নতুন সরকার নতুন স্বাধীনতার পরে যে নতুন সরকার এখানে আসছে এবং ভবিষ্যতে যারা আসবে তাদেরকে এই সমস্যাগুলো করতে হবে প্রথমেই হবে আত্মপরিচয় বা আইডেন্টি আমরা যে বাঙালি নই আমরা যে বাংলাদেশি এটা প্রথমে সর্বপ্রথমে প্রমাণ করতে হবে এটা সর্বপ্রথম এটা প্রতিষ্ঠিত করতে হবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এটা ভারতপন্থীপন্থী আওয়ামী পন্থীদের স্লোগান ওই স্লোগানকে কবর দিতে হবে তুমি আমি সবাই বর্ণ গোত্র নির্বিশেষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক যারাই আছেন বাংলাদেশে সবাই বাংলাদেশি বাংলাভাষী চাকমা ভাষী বা অন্য কোনো ভাষী যারা আছেন এবং যে যে সমস্ত ওই মার্জিনালাইজ মিটাটিক গোষ্ঠীগুলো রয়েছে সাওতাল गारো হাজং চাকমা মারমা মগ এ সবটাকে মিলেই কিন্তু আমাদের দেশের আইডেন্টিটি পরিচয় লুকিয়ে আছে দ্বিতীয় দ্বিতীয়casta আমাদের করতে হবে শাসনতন্ত্র ও শাসন ব্যবস্থার পরিবর্তন যেটা আমি আগেও বলেছি আমাদের একটা ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি করতে হবে যেখানে গণতন্ত্র মানবাধিকার মানুষের ব্যক্তিগত ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হবে এবং সেখানে একটা আমি যেটা প্রস্তাব করব একটা দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ হবে এবং নির্বাচনটা হবে ওই যেটাকে বলে মানে আহ রিপ্রেজেন্টেশন মানে আপনি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে হতে পারবেন না যেটা ব্রিটেনে আছে আছে আছে। পাকিস্তানে এবং ভারতে বাংলাদেশে পোস্ট এটা হবে না ফরাসি দেশ সহ বিভিন্ন দেশে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে আমেরিকাতেও ভিন্ন ভাবে হলেও ইলেক্টরাল কলেজের মাধ্যমে একটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে আপনি কমপক্ষে একান্ন ভাগ ভোট না পেলে আপনি বিজয়ী হতে পারবেন না আপনি পাঁচজন ক্যান্ডিডেটের সঙ্গে আপনি নির্বাচন করছেন আপনি তিরিশ পার্সেন্ট চল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়ে যাবেন সেটা হবে না এলিমিনেশন হবে এক আর এক দুজনের প্রতিযোগিতা হবে থার্ড রাউন্ডে বা তারপরে আপনি নির্বাচিত হবেন দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডে তারপর আমরা অ্যাড্রেস করব কৃষি ও খাদ্য সমস্যা নিয়ে কিভাবে কৃষি উন্নয়ন করা যায় খাদ্যে আমরা সংসম্পূর্ণ হতে পারবো ইত্যাদি স্বাস্থ্য ও চিকিৎসা সেটা নিয়ে আমরা আলোচনা করব তারপরে শিক্ষা ব্যবস্থা মানে যেটা আপনাকে আমি প্রথমে বলে দিচ্ছি একটা কমন সিস্টেম অ্যান্ড মিডিয়ামের কথা আমি বলবো সব ছাত্র একই ধরনের স্কুলে যাবে এবং কমন ল্যাঙ্গুয়েজ হয় বাংলা নইলে ইংরেজির মাধ্যমে লেখাপড়া করবে একজন ইংরেজি একজন বাংলা একজন মাদ্রাসা এভাবে হবে না মাদ্রাসার জিনিসগুলো আমরা স্কুলের একটা বিশেষ শ্রেণীর থেকে মানে এটা নিয়ে আলোচনা হতে পারে আমি মনে করি একাদশ শ্রেণী থেকে আমরা ওইভাবে ভাগ করে দেব। তাদেরকে আরবি জানতে হবে নইলে ভালো ইংরেজি জানতে হবে মাদ্রাসায় পড়তে হলে আরবি জানতে হয় কেননা ইসলামের পুরোনো বইগুলো আরবিতে লেখা এবং সবচেয়ে বেশি ইসলামের উপর বই লেখা হয়েছে ইংরেজি ভাষায় সুতরাং আরবি এবং ইংরেজি অথবা আরবি অথবা ইংরেজি জানতেই হবে এটা আমার প্রিলিমিনারি অবজারভেশন তারপরে আমরা আলোচনা করব সাত নম্বর সমস্যা আবাসস্থল মানুষ কোথায় বাস করবে শহরে গ্রামে প্ল্যান্ড ওয়েতে এই যে ডিওএইচএস বা সরকারি কর্মচারীদের এই যে গুলশান বাড়ি ধারা বনানি গুলি ধানমন্ডির নামে যে অনাচার গুলো পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে হয়েছে হয়ে আসছে এটা পৃথিবীর কোনো সভ্য দেশে নাই জার্নালিস্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি মেজর কর্নেল ব্রিগেডিয়ার এদেরকে সরকারের জমি দেশের জমি সবচাইতে ভালো জায়গা তাদেরকে নামমাত্র মূল্যে কিস্তিতে বিক্রি করা হবে এটা হচ্ছে অনাচার অত্যাচার ব্যবচার এই এই অন্যায়কে আমরা দূর করব আমলাতন্ত্র এই যে কলোনিয়াল স্টেট পোস্ট কলোনিয়াল স্টেটে যেটা আমি বলেছি আমলা শ্রেণী পুলিশ ও সেনাবাহিনী থাকে সবচেয়ে উন্নত তারা ওই ব্রিটিশ বা ফ্রেঞ্চ বা জার্মান ফ্রেঞ্চ বা স্প্যানিশ মানে গুলো যখন স্বাধীন হয় তারা আগেকার স্ট্রাকচারটা রেখে দেয় আপনি পাকিস্তান এবং বাংলাদেশে গেলেই দেখ বলবে অনেকে বলবে এই যে এলাকাটা দেখছো যে ঢাকা ক্লাব ঢাকা ক্লাব আগে আগে কেবলমাত্র সাদা লোকেরা ব্যবহার করত। সাদা চামড়া ঢাকা ক্লাব এবং তার সামনে যে সরারদি উদ্যান সেখানে রেস কোর্স ময়দান ছিল গল্ফ কোর্স ছিল কেবল মাত্র সাদা লোকেরা সেগুলো ব্যবহার করত ক্রমান্বয়ে ব্রাউন ইন্ডিয়ান বলা হয় বাদামি চার রঙের লোকেরাও ধীরে ধীরে ওগুলো ব্যবহার করতে শুরু করলো স্বাধীনতার কিছুদিন আগে স্বাধীনতার পরে কি হলো সাতচল্লিশের পরে ওখানে বাদামি চেহারা লোকগুলো মনে প্রাণে তারা সাহেব হিন্দি গান আছে কালামায় সাহাবেনা এ মেরা সুট দেখো বুট দেখো জেসে গোড়া কই লন্ডন আমি কালো কিন্তু দেখো আমি সাহেব রয়ে গেছি আমার স্যুট দেখো বুট দেখো যেন আমি একজন ইংরেজি ইংরেজ গোড়া এই আমাদের বাদামি লোকগুলোর ভিতরে ওই ইংরেজদের গোড়া ভাবটা রয়ে গেছে ব্রিটিশ কলোনিয়াল রুল হয়ে শেষ হয়েছে কিন্তু সেখানকার যে এস ডিসি কমিশনার জয়েন্ট সেক্রেটারি মন্ত্রী এই যে সরকারি গাড়ি আসবে চাকাশি থাকবে সালাম দেবে আর বিরাট বাড়ি থাকবে বেগম সাহেব একটা গাড়ি চালাবেন উনি একটা চালাবেন ছেলে একটা চালাবেন সবাই আমাদের পয়সা ট্যাক্স পেয়ারের পয়সা এটা ব্রিটিশ আমলে ছিল এই জিনিস পাকিস্তান রক্ষা করেছে আমরা পাকিস্তান থেকে এই আর্মি এয়ারফোর্স নেভি একেবারে কার্বন কপি পাকিস্তান সেনাবাহিনী সিভিলিয়ানদেরকে বলে ব্লাডি সিভিলিয়ান এই বাংলাদেশি অফিসারদের একটু আচর দিয়ে দেখলেই দেখবেন ওই একই চিন্তাধারা তারাও লালন করেন অধিকাংশই তারা নিজেদেরকে মনে করেন আরে আমি তো ব্রিগেডিয়ার অমুক আমার সামনে গাড়ি পেছনের গাড়ি ডান দিকে সেন্ট্রি আমার বেগম সাহেবা ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ে অনেক পয়সা করি আমাদের আমরা এরকম বাড়িতে থাকি ওগুলো আবাসস্থল থাকবে না পয়সা দিয়ে কিনতে হবে প্ল্যান ওয়েতে হাউজিং করতে হবে সুতরাং এটা সাত নম্বর প্রশ্ন আট নম্বর আমলাতন্ত্র যেটা বললাম কালাম হয়তো সাহাব বান গায়া ওটা চলবে না আমলা তুমি সিভিল সার্ভেন্ট তুমি মানুষের চাকর আমি আমেরিকাতে দেখেছি জেনারেলদের সঙ্গে ওঠা করতাম সার্ভিং জেনারেলরা ইকোনমি ক্লাসে সরকারি কাজে ভ্রমণ করতে আমাদের কোন মেজর জেনারেল ব্রিগেডিয়ার সাহেব কি ইকোনমি ক্লাসে চলবেন সরকারি কাজে গেলে তারা বেজনেস বা ফার্স্ট ক্লাসে যাবে আমি তো মেজর জেনারেল তনুক আমাদের লোকজনও তাদেরকে দেখলে পঞ্চাশ বার সালাম দেবে মানে ধরেন একজন ডক্টর ইউনুস বা ওই ধরনের কোন শিক্ষিত লোককে লোকে পাত্তাও দেবে না কয় পোশা পান আপনার কোনো ক্ষমতা নাই ক্ষমতা ধরকে একেবারে রিক্সাওয়ালার থেকে শুরু করে গ্রামের মাতব্বর এবং সাধারণ লোকজন শিক্ষিত লোকেরাও সালাম দেয় ওই মেজর জেনারেল মেজর জেনারেল অমুক আস্তে করে বলবে মেজর জেনারেল বাপরে বাপ উনি ডক্টর ইউনুস এটা বলবে না মনে করেন ভারতে কিন্তু এটা নেই অমর্ত সেন অমর্ত সেনি অমর্ত সেনের জায়গায় ভারতীয় কোন জেনারেলকে তারা ওইভাবে ভাবে লোকজন ব্যস্ত হয়ে পড়বে না ও জেনারেল সাহেব না পাত্তাই দেবে না আমাদের দেশে কিন্তু উল্টাটা আপনি যত বড় গবেষক যত বড় স্কলারই হন আপনি তো বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করেন কয় টাকা বেতন পান আপনার তো ক্ষমতা নাই আপনি তো গুলশানে বাড়ি ধারায় বাড়ি নাই তা কিসের আপনার পণ্ডিত মানুষ ওই আমলাতন্ত্র ভাঙতে হবে পুলিশ প্রশাসন ভাঙতে হবে পুলিশকে বারবার মনে করিয়ে দিতে হবে যে তোমরা জনগণকে স্যার বলবে এই যে আমেরিকায় কানাডায় আপনি যদি রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গ করেন ওই যে পুলিশ অফিসার আপনাকে আসবে প্রথমে এটা বলবে স্যার স্যার ইউর হেড ইজ নট ওয়ার্কিং আপনার গাড়ির হেডলাইট কাজ করছে না অথবা বলবে স্যার ইউ ক্রস দ্য রেড লাইট রেড লাইটে গাড়ি না থামিয়ে আপনি চলে গেছেন সুতরাং আপনাকে আমি টিকেট দিচ্ছি দুইশো ডলার ফাইন আপনি কোর্টে গিয়ে দিয়ে আসবেন বা পাঠিয়ে দেবেন চেক পাঠিয়ে দেবেন ও বলে স্যার আমাদের দেশে টিএসপি এসপি এদেরকে দেখলে ভালো ভালো লোকের সার সার বলার প্রতিযোগিতা আপনি দেখবেন বিভিন্ন জায়গায় দারোগা সাহেব প্রধান অতিথি হন বক্তৃতা দেন এগুলো কিন্তু কোনো সভ্য দেশে হয় না পুলিশ অফিসার তার জায়গায় থাকে অকাত বের হাতে তার যে অকাত যেটা হিন্দি সমিতি বলে

যেমন যোগাযোগে আমরা সবকিছু প্রাইভেটাইজ করার পক্ষে আমি মত দেবো বিমান লস দিয়ে হলে চালাতে হবে বলে বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারিয়ার প্যান অত এয়ারলাইন ছিল চালাতে পারা নেই বন্ধ হয়ে গেছে আরেকটা খুলেছে ফিলিপিনস ফিলিপিন্স এয়ারলাইনের ব্যাপারে ফিলিপিন্স এর প্রেসিডেন্ট হুমকি দিয়েছে যে তোমরা যদি প্রফিট করতে না পারো আমি তোমাদের এয়ারলাইন বন্ধ করে দেব বা বিক্রি করে দেব। আপনি চিন্তা করতে পারেন বিমান যদি বেসরকারি বিমান হয়ে যায় এয়ারলাইনার হয়ে যায় বাংলাদেশ বছরে কয়েক হাজার কোটি টাকা চুরির থেকে বন্ধ হবে যেখানে এই মাত্র হাতে গোনা পনেরো বিশটা উড়োজাহাজের জন্য বিমানে যে পরিমাণ অফিসার পিয়ন লোডার এগুলো আছে এগুলো পৃথিবীর কোথাও নাই সুতরাং আমরা মনে করব সবকিছু প্রাইভেটাইজ হবে দরকার হলে রেল গাড়ি মেট্রো প্রাইভেটাইজ হবে যাতে প্রফিটের ভিত্তিতে তারা কাজ করবে অ্যাকাউন্টেবল হয়ে থাকবে কিন্তু মানে অযথা অ্যালাওয়েন্স গাড়ি বন্ধ করতে হবে আমরা আমি আলোচনায় বলবো কেন সরকারি কোন আপ্যায়ন বিভাগ থাকবে না আপনি অফিসে গেলে আপনি চা খেতে দেবেন চা বিস্কিট খাবেন মানে যেকোনো উৎসবে গেলে মনে করেন ছাব্বিশে মার্চ বা ষোলোই ডিসেম্বর প্রেসিডেন্টের বঙ্গভবনে বা গণভবনে সম্বর্ধনা হচ্ছে ভদ্রলোকদের আয়োজন লক্ষ টাকা সেখানে কয়েক অপচয় করা হচ্ছে ট্যাক্স পেয়ারের টাকা আপনার সর্দি জ্বর হয়েছে আপনি সিঙ্গাপুরে যাচ্ছেন চিকিৎসা করতে আপনি কে আপনি একজন এমপি আপনি মন্ত্রী আপনি প্রধানমন্ত্রী বা আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট এই যে আব্দুল হামিদ দা ঘন ঘন সিঙ্গাপুর লন্ডন যেত সাথী সঙ্গে লইয়া চোখ দেখানোর জন্য এই কালচারটা শুরু করেছিলেন শেখ মুজিবুর রহমান গল ব্লাডার অপারেশন যেটা তখন বাংলাদেশি করা যেত উনি লন্ডনে করলেন অপারেশনের পরে আবার কয়েকদিন সুইজারল্যান্ডে উনি একটু সুস্থ হওয়ার জন্য অবসর যাপনের জন্য চলে গেলেন আমাদের টাকায় এই কালচারটা বন্ধ করতে হবে এক কথায় আমরা একটা ছোট সরকার চাই সত ও যোগ্য লোকের সরকার এই গঠন লোকের সরকার গঠনের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের সময় এসছে সবাইকে জবাবদিহিমূলক অবস্থায় রাখতে হবে কেউ আইনের ঊর্ধ্বে যাবে না কেউই রাস্তার ডান দিক দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবে না এরকম একটা সমাজ আমরা সৃষ্টি করব। সেই জন্যই পরিকল্পনা লাগবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আশা করি আপনারা আমার অনুষ্ঠানগুলো দেখবেন আপনাদের ফিডব্যাক দেবেন সববার সমষ্টিক ওপিনিয়ন নিয়ে আমরা একটা সোনার বাংলা উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনা করব ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম